আসসালামু আলাইকুম, একেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস আক্রান্ত আরও 42 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 3114 জন, গ্রামেও বাড়ছে সংক্রমণ। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে শনিবার ভোর থেকে 21 দিনের জন্য লকডাউন হচ্ছে রাজধানীর ওয়ারি এলাকার কিছু অংশ। বন্ধ হয়ে যাওয়ার আশ্বাস্ত পাটকলের শ্রমিকদের ন্যায্য পাওনা শিগগিরই বুঝিয়ে দেওয়া হবে, বস্ত্র ও পাট মন্ত্রীর ঘোষণা। বন্যায় পানিবন্দী লাখো মানুষ, কুড়িগ্রাম ও জামালপুরে 13 জনের মৃত্যু, যমুনা ও পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত। এবং বার কাউন্সিলের সনদ পেতে দীর্ঘ অপেক্ষা, লেখাপড়া শেষ করেও আইনজীবী হতে পারছেন না অনেকে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো, নতুন করে শনাক্ত হয়েছেন 3114 জন, সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,56,391 জনে। নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা এসব তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। সবশেষ 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 3114 জনের আর মৃত্যু হয়েছে 42 জনের। 18 মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এখন তা পৌঁছে গেছে 2,000-এর কাছাকাছি। নাসিমা সুলতানা বলেন, গত 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে 32 জন পুরুষ এবং 10 জন নারী, 31 জন হাসপাতালে এবং 11 জন বাড়িতে মারা গেছেন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন এবং এ পর্যন্ত 1,968 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 32 জন এবং নারী 10 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 18 জন, চট্টগ্রাম বিভাগে 10 জন, খুলনা বিভাগে 3 জন, রাজশাহী বিভাগে 3 জন, রংপুর বিভাগে 4 জন, সিলেট বিভাগে 3 জন এবং বরিশাল বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। সারা দেশে 71টি ল্যাব থাকলেও এর মধ্যে 24 ঘন্টায় 63টি ল্যাবে 14,781টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের নমুনা সহ মোট পরীক্ষা করা হয়েছে 14,650টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,17,347টি। গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,114 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,56,391 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.26% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.13%। এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,606 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 68,048 জন। গত 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 877 জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 687 জন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে সারা দেশে 24 ঘন্টায় এ পর্যন্ত আরও অন্তত 34 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, প্রতিদিনই এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লে স্বাস্থ্যবিধি মানতে উদাসীন অধিকাংশ মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন হাবিবুর রহমান অভি। গত কয়েকদিন ধরে কুমিল্লায় বাড়ছে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় এ জেলায় 2 জন করোনা এবং 6 জন মারা গেছেন উপসর্গ নিয়ে। এ নিয়ে কুমিল্লায় মৃতের সংখ্যা দাঁড়ালো 103। বরিশালে করোনা 1 জন এবং উপসর্গ নিয়ে 4 জন সহ মোট 5 জনের প্রাণ গেছে। খুলনায় করোনা নিয়ে মৃত্যু হয়েছে 1 জনের আর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও 3 জন। চট্টগ্রামে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন 3 জন। এ নিয়ে জেলায় মৃত্যু হল 187 জনের। সিলেট এ জেলায় করোনায় মৃত্যু হয়েছে আরও 2 জনের। করোনা পজিটিভ হয়ে দিনাজপুরে 2 জন ও বগুড়ায় 1 জন মারা গেছেন। মৌলভীবাজারে করোনা পজিটিভ হয়ে পুলিশের সাবেক এক কর্মকর্তা সহ 2 জন এবং উপসর্গ নিয়ে আরও 2 জন মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা নিয়ে মারা গেছে সিনিয়র এক নার্স সহ 2 জন। ময়মনসিংহে উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জে করোনায় 1 জন এবং উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও 3 জন। নওগাঁয় উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ করোনা পজিটিভ হয়েছেন 80 জন।
এছাড়া নোয়াখালীতে 46 জন, রংপুরে 34 জন, নাটোরে 28 জন, জামালপুরে 15 জন, পটুয়াখালীতে 6 জন ও নেত্রকোনায় 5 জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন সারা দেশে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও অনেকেই স্বাস্থ্যবিধি মানছে না, তাই এই ব্যাপারে সরকারকে আরও কঠোর হতে আহ্বান জানিয়েছেন তারা। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা। করোনা উপসর্গে মারা গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি এম এ হক। সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চিকিৎসকরা জানান, মঙ্গলবার রাতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এম এ হক। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। বিকেলে সিলেটের মানিকপীর রহমতুল্লাহ আলাইহের মাজারে প্রথম জানাজার পর লাশ বালাগঞ্জে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন করা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 41 নম্বর ওয়ার্ডের ওয়ারি এলাকার কিছু অংশ। শনিবার ভোর 6টা থেকে 25 জুলাই পর্যন্ত মোট 21 দিন এই লকডাউন কার্যকর থাকবে। এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সুনীল রবিদার জুতো মেরামত করেই সংসার চালান। শুক্রবার সকাল থেকে দুপুর গড়ালেও তার সর্বমোট আয় মাত্র 12 টাকা। আবার কাল থেকে 3 সপ্তাহের জন্য দোকান খুলতে পারবেন না। আমরা এখানে বৈশা কাজ করি 50-100 টাকার মতন, মানে এই 100 টাকা যদি না পাই তো আমরা আমাদের ছেলে মেয়ে না খায় মরবে। সুনীলের মতো দিন এনে দিন খাওয়া মানুষদের জন্য লকডাউন দুঃস্বপ্নের। টি স্টল আছে, ভ্যান রিক্সা চালায়, তো এই স্তরের এই লেভেলের মানুষই তো বেশি। লকডাউন দিতে আছে তো আমাদের ভালোর জন্য। ফার্স্টে থেকে যদি আপনি লকডাউনটা শুরু করতো তাহলে তো আপনার আমাদের দেশে এত মানুষ মারা যেত না, এতই হতো না। 21 দিন যে আমাদের ওয়ারির জন্য করছে এটা তো ঠিক না, করা উচিত ছিল তার সমস্ত ঢাকা। ওয়ারির কয়েকটি সড়ক রেড জোন ঘোষণা করায় শনিবার থেকে লকডাউন করে দেওয়া হচ্ছে। 17টি প্রবেশ পথের মধ্যে 15টি বন্ধ করে দেওয়া হয়েছে। কোভিড-19 আক্রান্ত তারা যদি আমাদের হাসপাতালে ভর্তি হতে চায়, আমাদের মাননীয় মেয়র অন্তত ওয়ারি এলাকার জন্য 100 শয্যা বিশিষ্ট আমাদের মহানগর হাসপাতালের বেড রেখেছেন। আইন শৃঙ্খলা বাহিনী কন্ট্রোল রুম থেকে পুরো এলাকা নজরদারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ফোন দিলেই মিলবে সেবা। কন্ট্রোল রুমে আমাদের কিছু হটলাইন থাকবে, হটলাইন নাম্বার থাকবে, যে নাম্বারে যোগাযোগ করলে আমাদের ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে আমরা জরুরি বিদ্যুৎ, গ্যাস, পানি, চিকিৎসা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে সেবাটা এটা পৌঁছে যাবে। ওয়ারি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা সম্ভাব্য রোগীর নমুনা সংগ্রহ করা হবে। আক্রান্তদের জন্য আইসোলেশন কেন্দ্র স্থাপন করা হয়েছে সিটি কর্পোরেশনের মহানগর জেনারেল হাসপাতালে। করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার বন্ধে এলাকাভিত্তিক লকডাউন কার্যক্রম হাতে নিয়েছে সরকার। রাজাবাজারের পর ওয়ারি থানার বেশ কিছু অংশ এবার লকডাউন ঘোষণা করা হয়েছে। ওষুধের দোকান ও কিছু সুপার শপ ছাড়া এ এলাকায় টানা 21 দিন বন্ধ থাকবে সব ব্যবসা প্রতিষ্ঠান। তবে আয়ের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা বলে মনে করছেন এলাকাবাসী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নরসিংদীর মাধবদী পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ডে লকডাউন প্রত্যাহার করা হয়েছে। মাধবদী পৌরসভা মিলনায়তনে এক সভায় আনুষ্ঠানিকভাবে লকডাউন প্রত্যাহারের ঘোষণা দেন জেলা প্রশাসক সৈয়দ ফারহানা কাউনাইন। এই দুটি ওয়ার্ডে লকডাউন সফল হয়েছে বলে জানান তিনি। পৌর মেয়র মোশারফ হোসেন মানিক, জেলা করোনা প্রতিরোধ কুইক রেসপন্স টিমের আহ্বায়ক নির্ভয় ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া, সিভিল সার্জন ডক্টর ইব্রাহিম টিটন ও নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির সভায় উপস্থিত ছিলেন। বন্ধ হয়ে যাওয়া 25টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। তাদের ন্যায্য সব পাওনা শিগগিরই দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। পাশাপাশি বেসরকারি উদ্যোগে পাটকলগুলো আবার চালু হলে পুরনো কর্মীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব জানান তারা। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সাজীব।
বৃহস্পতিবার রাতে বন্ধ হয়ে গেল খুলনা ও যশোর সহ দেশের রাষ্ট্রায়ত্ত 25টি পাটকল। রাত 10টায় মিলগুলোর সামনে টাঙিয়ে দেওয়া হয় শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের নোটিস। খবর পেয়ে রাতেই বন্ধ কর্মস্থলের সামনে ছুটে যান পাটকল শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। পাট মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে, শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় মিলগুলোর উৎপাদন সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। পাশাপাশি শ্রম আইন অনুযায়ী 60 দিনের মজুরি ও গ্রাচুইটি সহ প্রাপ্য সব সুবিধা পরিশোধ করার কথাও বলা হয় ওই নোটিশে। কয় টাকা পাবো মনের ভিতরে একটা চিন্তা ভাবনা। আমরা কিন্তু চেষ্টা করছি প্রতিষ্ঠান রাখার জন্য। ছেলেপেলেদের কিভাবে লেখাপড়া করাবো, কিভাবে চলাফেরা করাবো তা আমি বলতে পারি না সঠিক মতন। আমার ব্র্যান্ডে এটা ক্যাচ করতেছে না, আমি কি করবো এখন? এ বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকায় নিজের বাসায় সংবাদ সম্মেলন করেন বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বঙ্গবন্ধু কন্যা বলেছেন তাদেরকে কিন্তু একটি শ্রমিককেও কিন্তু তোমরা নেগলেক্ট করতে পারবে না, তাদের প্রত্যেককে পুনর্বাসন করতে হবে। রানিং মাসের মাইনেটি এই সপ্তাহের শেষের দিকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে, তারপরের মাসের প্রথম সপ্তাহে আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে, আবার তারপরের মাসেরটা তারপরে প্রথম সপ্তাহে চলে যাবে, তারপরে তো আপনাদের বাজেট ক্লিয়ারেন্স হবে। সেই বাজেট ক্লিয়ারেন্স হলে সেই পরে আপনাদের এর মধ্যে তিনি বলেছেন 3 দিনের মধ্যে সমস্ত লিস্ট করতে, এর মধ্যে আপনারা জেনে যাবেন কে কত পাচ্ছেন না পাচ্ছেন সেটা আপনারা অবগত হবেন। সংবাদ সম্মেলনে শ্রমিক নেতা আবু থায়ের শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নিজান সুপিয়ান তাকে আশ্বস্ত করে বলেন, প্রধানমন্ত্রী ও তার সরকার পাটকল শ্রমিকদের পাশে রয়েছে। পাটমন্ত্রী মহোদয়ের কাছে প্রত্যেক শ্রমিক যাতে এককালীন তাদের টাকাটা পায়, তাদের যেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে না হয়, এটা আপনি অবশ্যই নিশ্চিত করবেন বলে আমি আশা করি। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে মুখ্য সচিব আহমদ কাইকাউদ জানিয়েছিলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে এ পর্যন্ত পুঞ্জীভূত ক্ষতির পরিমাণ 10,000 কোটি টাকারও বেশি। অনধিক 2 লক্ষ টাকা যারা আছে তাদেরকে সম্পূর্ণ শতভাগ তাৎক্ষণিকভাবে দিয়ে দেওয়া হবে। 2 লক্ষের অধিক যারা আছে তবে এর ভিতরে 50% নগদ এখনই দেওয়া হবে, অবশিষ্ট যে 50% টাকা আছে সেটি সঞ্চয়পত্র কিনে তাদেরকে দেওয়া হবে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, ডুবে গেছে অসংখ্য গ্রাম, পানিবন্দী লাখো মানুষ, তাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বন্যায় এ পর্যন্ত কুড়িগ্রাম ও জামালপুরে মারা গেছে 13 জন। এসএম আশরাফের রিপোর্ট। ঘূর্ণিঝড় আম্পানের ধকল সামলে না উঠতে এবার বন্যার সাথে যুদ্ধ করতে হচ্ছে উত্তরাঞ্চলের লাখো কৃষককে। অনেক জায়গায় তলিয়ে গেছে তাদের শেষ সম্বল ফসলি জমি। কুড়িগ্রামে গত 1 সপ্তাহে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগ বেড়েছে প্রায় 1.5 লাখ মানুষের। সংকট বেড়ে চলেছে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের। গত 24 ঘণ্টায় পানিতে ডুবে 2 শিশুসহ এ পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। কোনো বাড়িতে না দাগ নাই, কোনো বাড়িতে নৌকা নাই, কি যে আমাদের যে সমস্যা হয়েছে সেটা কল্পনার বাইরে। বাড়িঘর ছাড়িয়ে বাচ্চা কোচ্চা গরু ছাগল হাঁস মুরগি নিয়ে মানুষের বাড়ি বাড়ি আছে, খুব কষ্টের মধ্যে আছে। ঘরের ভিতর পানি, সবাই ঘরের মধ্যে বাড়ি করছে, কাজকর্ম নাই, বৃষ্টির মধ্যে কাজকর্ম হয় কটি থেকে আর খাওয়া দাওয়ার কষ্ট। জামালপুরে যমুনার পানি কমতে শুরু করলেও বাড়ছে অন্যান্য শাখা নদ নদীর পানি। জেলার 7টি উপজেলার 43টি ইউনিয়ন ও 8টি পৌরসভা প্লাবিত হয়েছে, তাতে পানিবন্দী প্রায় 4 লাখ মানুষ। সরকারি হিসেবে জেলায় বন্যার পানিতে ডুবে 7 জন ও সাপের কামড়ে 1 জনের মৃত্যু হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলের পানিতে শেরপুরে পুরনো ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তবে তা এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জে গত 24 ঘণ্টায় যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। অন্যান্য নদীর পানিও বাড়ছে, তাতে অবনতি হচ্ছে সার্বিক বন্যা পরিস্থিতির। সুনামগঞ্জ শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে এখনও পানি নামেনি। শহরের 70% এলাকার ঘর বাড়িতে জমে আছে পানি, তাই মানবেতরভাবে চরম দুর্ভোগের মধ্যেই জীবনযাপন করছেন সেখানকার মানুষজন। সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত।
উজানে ভারী বৃষ্টিতে সেখানকার নদীর পানি বাড়বে বলে হুঁশিয়ার করেছে পানি উন্নয়ন বোর্ড। এস এম আশরাফ, এটিএন বাংলা। এদিকে পদ্মায় তীব্র স্রোতের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলছে সীমিত আকারে। বর্তমানে 7টি ফেরি দিয়ে এ রুটে যানবাহন পারাপার করা হচ্ছে। এর আগে গত মঙ্গলবার রাতে একটি রোরো ফেরি নাব্যতা সংকটে বিকল্প চ্যানেলে আটকে যায়। এরপর থেকে স্রোতের তীব্রতা বৃদ্ধি পেলে বুধবার থেকে সীমিত সংখ্যক ফেরি দিয়ে নৌ রুটটি সচল রাখা হয়। বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ফেরি স্বল্পতায় ঘাটের দুপাড়ে কয়েকশো ছোট বড় গাড়ি ও ট্রাক আটকে রয়েছে। দুর্ভোগ কমাতে বিকল্প রুট ব্যবহারের জন্য যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। পদ্মা ও যমুনায় পানি বৃদ্ধির ফলে ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের ফেরি চলাচল। তীব্র স্রোতে ফেরি চলাচলে দ্বিগুণ সময় লাগায় পাটুরিয়া ঘাটে বাড়ছে যানবাহনের চাপ। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ফেরি ঘাটে প্রায় 400 পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে, তবে স্বাভাবিক রয়েছে যাত্রীবাহী বাস পারাপার। ফেরি বহরের 17টির মধ্যে 13টি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি। বর্ষাকাল ও বন্যার অজুহাতে রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে সব ধরনের সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম হয়েছে দ্বিগুণ। দাম বাড়ার এই তালিকায় আছে মাছ এবং মুরগিও। তবে আদা, রসুন ও পেঁয়াজের দাম কমেছে কেজিতে 20-30 টাকা পর্যন্ত। হুমায়ুনের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরে মাছবাজারের এই চিত্র দেখে বোঝার উপায় নেই, সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী, আর এই এলাকা সর্বোচ্চ ঝুঁকির রেড জোন। মাস্ক আছে, গরম লাগতেছে তো এই জন্য খুলে চুইছি আর কি। মাস্ক আমার পকেটে আছে কিন্তু আমি পরি নাই, বাজারে ঢুকে গেছি। আরও অনেক মানুষ আছে মাস্ক পরে না, কথা কইছেন বারবার বুঝে না, এই জন্য মাস্ক খুলে মাস্ক আছে, ওই যে গরম লাগছে। রাজধানীর কাঁচাবাজারে সরবরাহে ঘাটতি না থাকলেও কোনো সবজি 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা বলছেন বর্ষার কারণে দাম বেড়েছে, এমনকি সবচেয়ে কম দামি সবজি হিসেবে পরিচিত আলুও বিক্রি হচ্ছে 30-40 টাকা কেজি দরে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের ঝাল, সপ্তাহের ব্যবধানে এর দাম বেড়েছে কেজি প্রতি 70-80 টাকা। কাঁচামরিচ বর্ষাকাল আসলে প্রতি বছরই বাড়ে, এবছরও বাড়ছে, আরও বাড়তে পারে, একটু 160 টাকা হয়েছে, আগামী সপ্তাহে 240 টাকা হইতে পারে। আলু আছে 50 টাকার কমে, পেঁপেও 50, পটল 50, চিচিঙ্গা 50, ঝিঙা 60, গাজর 60, কাঁকরোল 60, বেগুন 100, 180, আর একটা 60। আলু পাইকারি মার্কেটে আমরা যেভাবে নেই, পাইকারি মার্কেটে আমরা 27 টা আলু কিনে এনে 30-32 টাকা বিক্রি করি, আর বগরু আলু কিনে আমরা 36-40 টাকা বিক্রি করি। আদা রসুন পেঁয়াজের দাম আগের থেকে অনেক তুলনামূলক অনেক কম, মানে কেজিতে প্রায় 30-40 টাকা কমে আছে। রোজার ঈদের পর থেকেই বেড়েছে দেশি পাকিস্তানি কক, ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম। গরু ও খাসির মাংস অবশ্য আগের দামেই এখনও বিক্রি হচ্ছে রাজধানীর বাজারে। কপের মুরগি মনে করো আগে ছিল 200-210 টাকা, এখন হচ্ছে 250-260 টাকা। দেশি মুরগি আগে কত আছে 380-390-400 ছিল, এখন 450। মাছের বাজারে সরবরাহ যেমন বেশি তেমন দামও বেশি, তবে বিক্রি তেমন নেই বলে জানান বিক্রেতারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর বিভিন্ন মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মাস্ক, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে সবার আগ্রহ লক্ষ্য করা গেছে। সময়ের সাথে সাথে মসজিদগুলোতে মুসল্লিদের উপস্থিতির হার বাড়ছে। মসজিদের বাইরেও অনেক মুসল্লিকে নামাজ আদায় করতে দেখা যায়। পাঁচ ওয়াক্ত নামাজে না আসলেও জুমার নামাজে নিয়মিত হাজির হচ্ছেন বয়োজ্যেষ্ঠ মুসল্লিরা। খুতবার বাংলা বয়ানে করোনা মহামারীর এই কঠিন সময়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান ইমাম সাহেবরা। বাংলাদেশ সহ বিশ্ব পরিস্থিতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আইন বিষয়ে লেখাপড়া শেষ করেও আইনজীবী হতে পারছেন না অনেকেই। বার কাউন্সিলে নিবন্ধন বা অন্তর্ভুক্ত হতে অপেক্ষা করতে হচ্ছে 3-4 বছর। এতে হতাশা বাড়ছে শিক্ষানবিশদের। জট খুলতে বার কাউন্সিলকে আরও তৎপর হওয়ার পরামর্শ সিনিয়র আইনজীবীদের। আরও জানাচ্ছেন মাহবুব কবির চাপল। লন্ডনে আইন বিষয়ে অনার্স শেষ করে 2015 সালে দেশে এসেছেন এ কে মাহমুদ। এরপর থেকে বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির চেষ্টা করছেন,
কিন্তু নানা কারণে এখনো তা সম্ভব হয়নি। যারা এই স্বপ্ন নিয়ে এখানে আসতে চাচ্ছে তাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে। শিক্ষার স্বীকৃতি হলো এখন সে ল গ্রাজুয়েট, শিক্ষার স্বীকৃতি তার এখানে আইনজীবী হিসেবে তালিকাভুক্তি, এটা না হলে সে কোর্টে সাবমিশন দিতে পারবে না। আমরা একটা পেশাকে কুক্ষিগত করতে পারি না, এটা ন্যাচারাল সিস্টেম, এই সিস্টেমকে আমাদের উন্মুক্ত রাখতে হবে। দেশেও যারা আইন বিষয়ে শিক্ষা জীবন শেষ করছেন তাদেরও আইনজীবী হিসেবে পেশা শুরু করতে অপেক্ষা করতে হচ্ছে বছরের পর বছর। গ্রাজুয়েশন শেষ করতে আমাদের 25-26 বছর চলে যায়, আর ল যদি সনদের জন্য আরও 5-7 বছর চলে যায় তাহলে 30-32 বছর ওভার হওয়ার পরে আমরা কী করবো? বার কাউন্সিলের যে কোনো একটি ধাপের পরীক্ষা আমরা যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে ওনারা গেজেট প্রজ্ঞাপন দ্বারা সনদ দিতে পারে। সেহেতু আমরা যে 12,878 জনকে তো তালিকাভুক্ত করবেই, পাশাপাশি আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা চাই যে পরীক্ষা পদ্ধতিটা অনেকটা কালক্ষেপণ না করে নিয়মিত করা হোক। একটা সময় শুধু মৌখিক পরীক্ষা দিয়ে বার কাউন্সিলের সনদ পাওয়া যেত, কিন্তু এখন MCQ লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশের পর সনদ নিতে হয়, এতে লেগে যায় কয়েক বছর। আমাদের যেন একটা বড় জেনারেশন গ্যাপ না হয়, একটা যদি জেনারেশন গ্যাপ হয় তাহলে ফিউচার আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ল পাশ করে যে আইনজীবী হতে ইচ্ছুক, পেশায় আসতে ইচ্ছুক, তারা যেন স্পেস পায়, তারা যেন তাদেরকে স্পেস করে দেওয়া হয়, এবং বার কাউন্সিল বিং এ লাইসেন্সিং অথরিটি, এটা বার কাউন্সিলের একটা দায়িত্ব। সনদ জটিলতা নিরসন ও নিয়মিত পরীক্ষার দাবিতে সারা দেশে মানববন্ধন করেছেন শিক্ষানবিশ আইনজীবীরা। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন। যারা এই দল শিক্ষানবিশ তারা একটা দাবি তুলছে যে আমরা যেহেতু MCQ পাশ করছি আর আপনারা যখন পরীক্ষা নিতে পারছেন না, আজ আমাদের সমটো পাস করে দেন, ভাইবাও দিতে হবে না, রিটেনও দিতে হবে না। যদি এটা করতে হয় আইনটা সংশোধন করতে হবে, রুলসে আছে প্রতি বছর পরীক্ষা না, রাইট? যদি করতে পারতেছি না আমরা, সমস্যাটা কোথায় হচ্ছে? নাম্বার ইজ সো মেনি। দেশে তালিকাভুক্ত আইনজীবী প্রায় 60,000, আরও প্রায় 70,000 শিক্ষানবিশ অপেক্ষা করছেন সনদ নিয়ে আইন পেশায় আসার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সিরাজগঞ্জের সলঙ্গায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ওমর আলী নামে এক পাটকল শ্রমিক নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা আরও 5 যাত্রী। রায়গঞ্জ ফায়ার সার্ভিস জানায় অ্যাম্বুলেন্সটি বগুড়া থেকে ভাড়ায় যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের দিকে যাচ্ছিল। গাড়িটি বগুড়া নগরবাড়ি মহাসড়কের সলঙ্গা থানার ঘুরকা বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। নিহত ওমর আলী জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা, তিনি বগুড়া আফরিন জুট মিলে কাজ করতেন। বেনাপুলের ধান্যখোলা সীমান্তে BSF-এর গুলিতে বাংলাদেশি এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে, তার নাম রিয়াজুল ইসলাম। 49 বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধান্যখোলা BGB ক্যাম্পের সুবেদার সারোয়ার হোসেন জানান, ভোরে রিয়াজুল মাদক নিয়ে দেশে ফিরে আসার সময় ভারতের বাঁশঘাটা ক্যাম্পের BSF-এর টহল দল তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশের পাশ থেকে 5 কেজি গাঁজা জব্দ করা হয়। নিহত মাদক ব্যবসায়ী রিয়াজুল বেনাপোল বন্দর থানার ধান্যখোলা সীমান্তবর্তী গ্রামের কাটুমরলের ছেলে। জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। দুপুরে মাদারগঞ্জের আমলিতলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আমলিতলা গ্রামের বদিউজ্জামানের ছেলে আরিফ ও ফকির মাহমুদের ছেলে ক্লাস বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে থাকা বিদ্যুতের সেচ সংযোগ থেকে অবৈধভাবে সংযোগ নিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা সম্পর্কে চাচাতো ভাই। আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মে ও জুন মাসে প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠানোয় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের রেকর্ড ভেঙেছে। বর্তমানে এর পরিমাণ 36.144 বিলিয়ন মার্কিন ডলার। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো 36 বিলিয়ন অতিক্রম করল। বৃহস্পতিবার রাতে এই মাইল ফলকে পৌঁছায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। এর আগে গত 4 জুন প্রথমবারের মতো 34 বিলিয়ন এবং গত 24 জুন 35 বিলিয়ন ডলারের প্রবাসী আয় হয়েছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভে এর আগের রেকর্ড ছিল 33.68 বিলিয়ন ডলার, যা অর্জিত হয়েছিল 2017 সালে। ধারণা করা হচ্ছে হুন্ডি প্রতিরোধে কড়াকড়ি এবং ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স বাড়াতে নেয়া নানা উদ্যোগের সুফল পাওয়া যাচ্ছে।
করোনা সংক্রমণের কারণে সাড়ে তিন মাস বন্ধ থাকার পর লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি রপ্তানি। এর আগে গত 10 জুন চালু হলেও 3 ঘন্টা চলার পর বাংলাদেশি পণ্য প্রবেশে বাধা দেয় চ্যাংরাবান্ধা স্থলবন্দর এলাকার নাগরিকরা। এতে বন্ধ হয়ে যায় বুড়িমারি স্থলবন্দরের কার্যক্রম। পরে ভারত ও বাংলাদেশের আমদানি রপ্তানি কারকদের বৈঠকে পণ্য আনা নেওয়ার সিদ্ধান্ত হলে আমদানি রপ্তানি আবারও শুরু হয়। লক্ষ্মীপুরে ব্যক্তি মালিকানাধীন গুদামে গোপনে মজুত করে রাখা 100 টনেরও বেশি সরকারি চাল গম জব্দ করেছে স্থানীয় প্রশাসন। সিলগালা করে দেওয়া হয়েছে দুটি গোদাম। জেলার কমলনগরের হাজিরহাট এলাকায় ব্যবসায়ী শেখ ফরিদের দুটি গুদামে অভিযান চালিয়ে সরকারি 95 টন চাল ও ট্রাক ভর্তি 20 টন গম জব্দ করা হয়। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন জানান, সরকারি চাল ও গম পেয়ে গুদামগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। রংপুরের প্রসিদ্ধ হাড়িভাঙা আম ডাক বিভাগ ও বিআরটিসি গাড়িতে অর্ধেক ভাড়ায় সারা দেশে পাঠানো শুরু হয়েছে। মিঠাপুকুর উপজেলার কদমতলা জামিয়া স্কুল মাঠ থেকে ভিডিও কনফারেন্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান ও জেলা প্রশাসক আসিফ আহসান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রংপুরের বিভিন্ন এলাকায় উৎপাদিত দেশের সবচেয়ে সুস্বাদু হাড়িভাঙা আম পরিবহন ও বিপণনের অভাবে এলাকায় নামমাত্র দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। এবার পাটেক্স খেলার খবর। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে চলতি শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগজিন উইজডেন। ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ক্রিক ভিজের সঙ্গে যৌথ গবেষণায় এ ফল প্রকাশ করেছে উইজডেন ক্রিকেট মান্থলি। গত পরিসংখ্যান বিবেচনায় 20 বছরে সাকিবকে বিশ্বের দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার ঘোষণা দেওয়া হয়েছে। তার উপরে রয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। টেস্টে ষষ্ঠ স্থানে নাম থাকলেও টি টোয়েন্টিতে জায়গা হয়নি বাঁহাতি এই অলরাউন্ডারের। স্প্যানিশ লা লিগায় গেটাফেকে 1-0 হারিয়ে শিরোপা জয়ের পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ ডি স্টেফানোতে প্রথম 12 মিনিটেই 3 বার গোল খাওয়ার হাত থেকে রক্ষা পায় লস ব্লাঙ্কোসরা। তবে গোলরক্ষক থিবো কার্তোর দৃঢ়তায় রক্ষা পায় জিনেদিন জিদানের দল। অন্যদিকে করিম বেনজেমা লুকা মদ্রিচরা একের পর এক সুযোগ নষ্ট করতে থাকেন, তাতে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে রিয়াল মাদ্রিদ। তবে 79 মিনিটে সার্জিও রামোসের পেনাল্টি থেকে শেষ পর্যন্ত স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ে লিগ পয়েন্টে বার্সেলোনার চেয়ে 4 পয়েন্টে এগিয়ে রইল রিয়াল মাদ্রিদ। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে 4-0 হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ইত্তেহাদ স্টেডিয়ামে ডি ব্রুইন পেনাল্টি থেকে 25 মিনিটে এগিয়ে দেন ম্যান সিটিকে। 10 মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন রহিম স্টার্লিং। এরপর ফিল ফোডেনের গোলে প্রথমার্ধেই 3-0 এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। বল পজিশনে এগিয়ে থাকলেও অলরেডরা গোলের মুখ খুলতে পারেনি। উল্টো অক্সল্যাড চ্যাম্বারলিন নিজেদের জালেই বল পাঠালে বড় হার নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল। চ্যাম্পিয়ন হবার পর গত 22 বছরের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে এটি কোনো দলের সবচেয়ে বড় পরাজয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনা ভাইরাস আক্রান্ত আরও 42 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 3,114 জন, গ্রামেও বাড়ছে সংক্রমণ। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে শনিবার ভোর থেকে 21 দিনের জন্য লকডাউন হচ্ছে রাজধানীর ওয়ারি এলাকার কিছু অংশ। বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের ন্যায্য পাওনা শিগগিরই বুঝিয়ে দেওয়া হবে, বস্ত্র ও পাট মন্ত্রীর ঘোষণা। বন্যায় পানিবন্দী লাখো মানুষ, কুড়িগ্রাম ও জামালপুরে 13 জনের মৃত্যু, যমুনা ও পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত। এবং বার কাউন্সিলের সনদ পেতে দীর্ঘ অপেক্ষা, লেখাপড়া শেষ করেও আইনজীবী হতে পারছেন না অনেকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।